রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে পাশে থাকবে সুইজারল্যান্ড কক্সবাজারে আলা বেরসে ক্যাম্প পরিদর্শন শ্রীপুরে সিএনজি অটোরিকশা মালিক হত্যার দায়ে চারজনের ফাঁসি আদালতের রায় পাঁচ ধরে পরিত্যক্ত লালমনিরহাটের বিমানবন্দর চালু করলে বদলে যাবে উত্তরাঞ্চল দাবি স্থানীয়দের চট্টগ্রাম ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত সাত আহত কমপক্ষে ছাপ্পান্ন জন এবং যমুনা নদীতে প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে জয়পুরহাটের বিভিন্ন গ্রাম নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে সঙ্গে আছি আমি সঞ্জুদ ইসলাম রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সফরত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট রোহিঙ্গা আলা এ দুপুরে দেন তিনি এর আগে ঢাকা থেকে বিশেষ বিমানে করে কক্সবাজার পৌঁছেন আলা সেখান থেকে সরাসরি যান কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতাল পরিদর্শন শেষে যান কুতোপালক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বর্ণনা দেন পরে তিনি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন রোহিঙ্গাদের সহায়তায় আরও একশো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা দেবে সুইজারল্যান্ড গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিকশা মালিক হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই রায়দান একই সাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয় খালাস দেয়া হয় দুইজনকে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় দু সালের ১৯ জানুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিকশা মালিক খোকমিয়াকে হত্যা ও চালক জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত অটোরিকশা ছিনতাই করে আসামিরা এ ঘটনায় শ্রীপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে পরে একই বছরের পনেরোই মে ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিসেবে একসময় খ্যাতি পাওয়া লালমনিরহাটের বিমানবন্দর এখন চারণভূমি প্রায় পাঁচ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের আশা সরকারিভাবে বিমানবন্দর মেরামত এবং সংস্কার করে চালু করলেই পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট এতে করে ব্যবসা বাণিজ্যের প্রসার যেমন ঘটবে তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ রেজাল করি মানকে তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার লালমনিহাটের মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশো একর জমি অধিগ্রহণ করে বিমানঘাঁটি নির্মাণ করে উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর জৌল ছাড়াতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দর উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান চালু হলেও পরবর্তীতে বন্ধ হয়ে যায় এই কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টারমার্ক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে সবই এখন পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের অভিযোগ বিমানবন্দরটি ব্যবহারের উপযোগী হলেও নানা জটিলতায় পড়ে আছে এটি চালু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দাবি তাদের ডালমুড়িয়া জেলার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক অগ্রসর ভূমিকা পালন করে এখানকার মানুষ এবং বিশেষ করে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যের সহিত একটা যোগাযোগ ব্যবস্থা আকাশ পথে আমাদের খুব ভালো হবে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ অন্যতম মাধ্যম হতে পারে এই বিমানবন্দর অভিমত স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসকের ভারতের কোনোটি অঙ্গরাজ্য সঙ্গে যুক্ত হতে পারব নেপাল ভুটানের সাথে আমরা যুক্ত হতে পারব চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে এবং নেপালের ঘটবে আসা যাওয়া করে লালমনিহাটের বিমানবন্দর সংস্কারের মাধ্যমে নতুন করে চালু হলে উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে বলছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন সাতজন আহত হয়েছেন অন্তত ছাপ্পান্ন জন এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপোলে মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষে পুলিশ কনস্টেবল অভি বড়ুয়া আহত হন পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফরিদপুরের উপজেলার পুলিয়া এবং সদর উপজেলার ধুলদি এলাকার দুটি সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক সহ ছয়জন প্রাণ হারান আহত হন অন্তত ছত্রিশ জন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে তিনজন প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার ভোরে মৈশাদি গ্রামের নাসিরের বাড়িতে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয় এ সময় শিশু সুমাইয়ার শরীর ঝলসে যায় এর কিছুক্ষণ পরই মারা যায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি শেষ পর্যন্ত তিনটি ঘর আগুনে পুড়ে ভসীভূত হয়ে যায় মাসে বিদিক পিল আসিল নোয়াখালীর মানুষ তারা আয়া আগুনটা নিবাইছে আরো দুই গড় লাগিয়ে গেছিল কিন্তু অর্ডার নিবা নেই আগুনটা থাকছে আরো অনেক ঘর আছিল আনলে পুরা বাড়ি চাই হয়ে যাইতো যদি জনগণ না আসতো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘইটা একটা শিশু বাচ্চা মারা গেছে তিনজন আহত হয়েছে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহা এতে নদী পাড়ের কৃষি জমি সহ গ্রাম ও বাদ এখন হুমকির মুখে স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী বালু ব্যবসায়ীরা এভাবে দিনের পর দিন বালু উত্তোলন করলেও নীরব রয়েছে প্রশাসন আর বালুদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আলমগীর চৌধুরীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট জয়পুরহাট জেলার ছোট যমুনা নদীর বেশ কিছু স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী বালু ব্যবসায়ীরা এতে করে সদরের চকশ্যাম পাঁচ বিবির মাউরীতলা ব্রিজ ও পাঁটা বুকা সুইচ গেট হুমকির মুখে স্থানীয়দের অভিযোগ নদীর তীরবর্তী এলাকায় আবাদি জমির মাঠ থেকে পঁচিশ থেকে বিশ ফিট পর্যন্ত গর্ত করে বালু ও মাটি কাটা অব্যাহত রয়েছে এতে ফসলের জমি নষ্ট হচ্ছে প্রতিদিন প্রকাশ্যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত

এই নদীতে উপরের যে আমাদের তিন ফিট বা চার ফিট বালুটা আছে এটা সুতো আমরা উঠি উঠাই এখানে কোনো বর্নিংয়ের বালু উঠায় না বালুদস্যুদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন জেলার প্রশাসক তোমাদের দু একটা অভিযোগের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছিলাম তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি তো আরও যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে আমরা সেটি তদন্ত করে দেখব এবং যদি অভিযোগের সত্যতা থাকবে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জয়পুর হাটে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বাল উত্তোলন বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি এলাকাবাসীর সারা দেশে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আট ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে সামনে রেখে বিএনপির আটক করা হয়েছে জামালপুরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানি জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্নেল সহ বিএনপি জামাতের সত্তর নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলা থেকে পনেরো বিএনপি ও পাঁচ জামায়াত নেতাকর্মী সহ তেষট্টি জনকে আটক করা হয়েছে গাইবান্ধায় বিএনপি জামাতের ষোলো নেতাকর্মী সহ বাষট্টি জনকে গ্রেফতার করেছে পুলিশ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পনেরো জনকে আটক করেছে পুলিশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল যশোরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে রাষ্ট্রপতি ও রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড রবার্ট হিউবারকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট প্রতিষ্ঠার প্রায় এগারো বছর পর তৃতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যশো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাবর্তনকে ঘিরে আলোকসজ্জা ও মঞ্চ তৈরি সহ বিশ্ববিদ্যালয় চত্বর সাজানো হয়েছে বোর্হিন সাজে সমাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ নতুন সাজে সেজেছে ছাত্রছাত্রীরা সবাই আনন্দিত ক্যাম্পাসে একটা জাঁকজমক এবং আনন্দপূর্ণ অবস্থান বা বিরাজ করছে এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন বিজ্ঞানী ও গবেষক রবার্ট হিউবারের আগমন ও তার দিক নির্দেশনা অনুপ্রেরণা যোগাবে তাদের রবার্ট হিউবার উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের পদার্পণ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক বেশি উৎফুল্ল নোবেল বিজয়ী আসছেন এই প্রথম বাংলাদেশে কোনো ভার্সিটিতে সেটা আমাদের জন্য গর্বের বিষয় আর সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বর নতুন রূপে সাজানো হয়েছে যা শিক্ষার্থীদের উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন করে সাজাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি এই সমাবর্তনের সভাপতিত্ব করবেন আর আমাদের কনভোকেশন বক্তা হিসেবে আসছেন বা জার্মানের বিজ্ঞানী রবার্ট হুবার সমাবর্তনে আটজন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণ পদক পাঁচজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ছাপ্পান্ন জন শিক্ষার্থীকে ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হবে মুন্সীগঞ্জ জেলা শহরে দেশের প্রথম পতাকা ভাস্কর্য বানানো হচ্ছে পতাকা একাত্তর নামে এই ভাস্কর্যের কাজ শুরু হয় এখানকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত তাই ভাস্কর্যকে ঘিরে এখানে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের মধ্যে বিশেষ কৌতূহল বিরাজ করছে মুন্সীগঞ্জ শহরের উপজেলা ভূমি অফিসের বিপরীতে এই কর্মযজ্ঞ দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছেন সেতু ইসলামের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় দেশের প্রথম ভাস্কর্য পতাকা একাত্তরের স্থান লেআউট করা হয়েছে এখন অনুযায়ী বেসমেন্ট কাজ চলছে বেসমেন্টের সাথে সাথে ভাস্কর্যটির মূল তৈরি হচ্ছে পুরনো ঢাকায় লিচুতলা এলাকায় উপজেলার ভূমি অফিসের বিপরীতে এই পতাকা ভাস্কর্য নির্মাণের কাজ দেখার জন্য প্রতিদিনই মানুষ ভিড় করছে ভাস্কর্য দেখে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে বলে মনে করেন সহ সর্বস্তরের সাধারণ মানুষ আগামী ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে ওরা মুক্তিযুদ্ধ চেতনা উদ্ভূত হবে এবং মুক্তিযুদ্ধ এবং দেশ চেতনা ভালোবাসায় পরা জাগ্রত হবে প্রতি বছর যেমন মানুষ একুশ ফেব্রুয়ারি শহীদ মিনারে যায় দিতে বিজয় দিবস স্বাধীনতা দিবসের স্মৃতিশোধে যায় পতাকা দিবসে সবাই মুন্সীগঞ্জে আসবে পতাকা দিবস পালন করা আমরা আশা করছি যে একটা ভাস্কর্যের ইতিহাসে কিংবা স্বাধীনতার ইতিহাসকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা দোসরা মার্চ মুন্সিগঞ্জ হয়তো ছয় দফা দাবি ছয়টি হাতের উপর বাংলাদেশের মানচিত্র খচিত ১৯৭১ সালের এই বাংলাদেশের পতাকার আদলে ভাস্কর্য তৈরি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মধ্যে একটা দেশাত্ম বোধ জাগ্রত করার জন্য আমি একটা জিনিসকে বেছে নিই সেটা হলো জাতীয় পতাকা যেই পতাকা ভাস্কর্য আপনারা দেখবেন মুন্সিগঞ্জে সেটা হলো মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা যেই পতাকাটা নিয়ে যুদ্ধ করেছিল সেটা হলো মান বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা আগামী দুই মার্চ পতাকা দিবসে মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা একাত্তরের উদ্বোধনের কথা রয়েছে দেশ সংবাদে এবারে বিরতি ফিরছি আরো খবর নিয়ে সাথেই থাকুন একবার দেখছেন নিউজ সংবাদ পাবনায় মাদক ব্যবসার জের ধরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সোমবার দিবাগত রাতে পাবনার ছাতিয়ানি এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় রনি নামে একজন আহত হয় পুলিশ জানায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে ফয়সাল ও রনির সাথে বিরোধ চলছিল এরই জেরে বাড়ির সামনে রনিকে এবং স্কুল মাঠে ফয়সালকে কুপিয়ে আহত করে তাদের সহযোগীরা স্থানীয়রা খবর পেয়ে ফজলে গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা স্কুল মাঠে ফয়সালের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা আর যাত্রী হত্যায় জড়িতদের বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের ডিবি রোডে গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে ঘণ্টাব্যাপী ব্যাপী এই মানববন্ধনে গাইবান্ধা জেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল লতিফ সরকারি কলেজ শাখার সভাপতি আসিফ সরকার সাধারণ সম্পাদক মোসাদেক হোসেন মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা নাশকতায় জড়িতদের তিন বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত বিচার দাবি জানান খুলনা পাবলিক কলেজের মেধাবী ছাত্র রাজিন হত্যা মামলায় পুলিশের তদন্তে জালের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যরা তাদের মতে পুলিশের সাজানো এজহারে ফাঁক ফো করে জামিনে বেরিয়ে গেছে আসামিরা এতে মামলার সাক্ষীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন অনেকে সাক্ষ্য দিতেও আগ্রহ হারাচ্ছেন শাহিনের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট গত বিশ জানুয়ারি রাতে খুলনা পাবলিক কলেজের পুনর্মিলন অনুষ্ঠানে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র ফাহমিদ তানভীর রাজিন পুলিশ প্রথমে মেয়ে ঘটিত কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বললেও এখন দাবি করছে এলাকাভিত্তিক দ্বন্দ্বে নিহত হয়েছে রাজিন এদিকে এজাহারে উল্লেখিত মেয়ে ঘটিত কারণে যাদেরকে আসামি করা হয়েছে এরই মধ্যে তাদের অধিকাংশ জামিনে বেরিয়ে গেছে পুলিশের তৈরি করা এজাহারে অনেক ফাঁক ফোকর আছে বলে দাবি বাদীপক্ষের আইনজীবীর রাজিনের বাবাকে যেদিন রাজিন হত্যা হয় তার পরের দিন খুব মুমূর্ষ অবস্থায় থানায় নিয়ে ওই এজাহারে ওনাকে একটা সই করে নিয়েছিল যে কারণে অনেক ভুলভ্রান্ত আছে আশা করছি এটা আমরা চার্জশিটে এটা সংশোধন করে দিব পুলিশ ভিন্ন কথা বললেও নিহতের পরিবারের দাবি এজাহারের মূল আসামি ফাহিম বকাটে পনার কারণে আগেও আটক হয়েছে পয়লা বৈশাখের দিন সব ওই বড় মেয়েদের ওর থেকে বয়স বেশি মেয়েদের গায়ে রং মারছে সে আমাদের দুই টিচারকে এসআইকে ফোন করে তাড়াতাড়ি করে সাই মোটরসাইকেল দিয়ে ওইখানা থেকে ধরে নিয়ে খালিশপুর থানায় দিয়েছিল কিন্তু এই সেই ফাহিম তবে মূল আসামি ফাহিমের পরিবার বলছে মিথ্যা গল্প সাজিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে ও কখনো পুলিশের কোনো ঝামেলায় পড়ে নাই ফাহিম যদি কোনো মেয়েকে রং লাগাইত তার প্রতিবাদে পুলিশ তাকে থানায় নিয়ে যেত তাহলে অবশ্যই আমাদের গার্জিয়ান ডাকতো এজাহারে নাম না থাকলেও পুলিশ আটক সাব্বির হালাদারকে মূল হত্যাকারী ভাবছেন সাব্বিরের সুরিকা হত্যা কাণ্ডটি সংগঠিত হয় এবং সেই সাব্বিরকে আমরা আজকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটি ব্যবহার করেছে সেই ছুরিটি আমরা তার শিকানার তার দৈর্ঘ্যতে আমরা উদ্ধার করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনগত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন রাজিনের পরিবার দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি এতদিন সাতশো মার্কিন ডলারে ভারত থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও দাম কমে যাওয়ায় রোববার থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে দুইশো থেকে আড়াইশো মার্কিন ডলারে এদিকে আমদানি বাড়ায় প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা দরে ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট গত শুক্রবার ভারত থেকে একটি লিখিত বার্তায় আমদানি পেঁয়াজের মূল্য কমিয়ে দেওয়া হয় এরপর থেকে দিনাজপুর স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ান ব্যবসায়ীরা আর তাই প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য সাতশো মার্কিন ডলার থেকে কমিয়ে দুশো থেকে আড়াইশো ডলারে বিক্রি করা হচ্ছে মূল্য শিথিল করায় কম দামে এলসি হচ্ছে আমদানি বাড়ছে পেঁয়াজের বাজারও কমে গেছে ত্রিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন ডলার কম গেছে তিনশো ডলার আড়াইশো ডলার তিনশো ডলার আড়াইশো দুশো ডলার মাল আসছে এদিকে আমদানি বাড়ায় দুই দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে বারো থেকে পনেরো টাকা করে আগে যেরকম দাম ছিল যেমন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সেই দাম বাজার এখন নাই এখন অনেক কমে কমে আসছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের উপরে বাজার পঁয়ত্রিশ আমদানি আরও বাড়ানো গেলে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন বন্দরের এই ব্যবসায়ী নেতা আমদানি কারিগুরা আনন্দিত সেই সাথে বাজারের প্রভাব পড়েছে যে পেঁয়াজ আমরা গতকালই বিক্রি করেছি প্রকার ভেদে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সেটি আজকে বিক্রি করতেছি প্রকার ভেদে তিরিশ থেকে বত্রিশ টাকা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে দাম আরো কমে বন্দরে পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে দিনাজপুরের খোলা বাজারেও বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকায় এদিকে ভারতের ঘোজাডাঙ্গা এফ এজেন্টদের কর্মবিরতিতে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ফলে দুদেশের জিরো পয়েন্টে প্রায় চার শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে স্টেশনের কমিশনার রেজাল হক জানান ভারতের ব্যবসায়ীদের সাথে সে দেশের কাস্টমস এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক আসা যাওয়া বন্ধ রয়েছে ঘন কুয়াশা ও সত্যপ্রবাহের কারণে ঠাকুরগাঁওয়ে বেশিরভাগ বীজতলা বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা থেকে মুক্তি পেতে দিয়ে ঢেকে তৈরি করছে কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ পাওয়ায় ইতোমধ্যে এই পদ্ধতিটি চাষীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট দর্শক আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি ঠাকুরগাঁয়ে ডিসেম্বরের শুরু থেকে কৃষকরা বাড়ির পাশে খাল বিল ডোবা ও নদীর ধারে বীজতলা তৈরি করে থাকেন কিন্তু ঘন কুয়াশা আর শৈত প্রবাহের কারণে বীজতলা নষ্ট হয়ে যায় এজন্য কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা পলিথিনে ঢাকা উঁচু জমিতে বীজতলা তৈরি করছেন এ বীজে ধানের উৎপাদন তুলনামূলক ভালো হওয়ায় কৃষকদের কাছে এ পদ্ধতি বেশ জনপ্রিয় এখন বর্তমান যে শীত যা ঠান্ডা যারার বিচনগুলা ঝাঁকা দিছে ওরা ভূতি ভালো আছে আর যারা ঝাঁকা দেয়নি অভাবের জন্য তারা বীজনগুলা জলে গেছে যেটা পাশ থেকে ঝাঁকা আছে ওইটা সুন্দর হয়েছে ভালো হয়েছে কালা আছে আর যেটা প্লাস্টিক ঝাঁকা পরে নাই শট পেয়েছে ওইটা একটু লাল হয়েছে আর বিজন প্লাস্টিক ঝাঁকা দিছি কুয়াশা লাগা নাই বীজন ভালো আছে অনেক এ পদ্ধতি অনুসরণ করে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা ঠান্ডা বেশি থাকে তাহলে কিন্তু সাদা পলিথিন দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এখান থেকে যে উৎপাদিত চারাটা হবে এটা দিয়ে ভালো এবং গুণগত মানের আমরা বড় আবাদের দেখে আমরা যেতে পারবো এবং আমাদের ফলন কাঙ্ক্ষিত ফলন পাবো কৃষি অফিসের হিসেবে এবার ঠাকুর গায়ে বড়ো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ষাট হাজার তিনশো দশ হেক্টর জমিতে মৌলভী বাজারে এবছর হাঁকালুকি হাওরে ধরা পড়েছে প্রচুর পরিমাণের দেশি বিপন্ন প্রজাতির মাছ মৎস্য বিভাগ বলছে দীর্ঘ বন্যায় মাছ স্বাভাবিক প্রজননের সুযোগ পেয়েছে বেশি আর সরকারি বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ফলে এবছর বিশ ভাগ বেশি মাছ উৎপাদনের সম্ভাবনা রয়েছে সৈয়দ ডেস্ক আলীর মৌলভী বাজারের হাকালুকি হাওরে এখন ধরা পড়ছে বড় রুই বোয়াল আইর ট্যাংরা মলা চিংড়ি সহ দেশি প্রজাতির মাছ বিলের পারে মাছের অস্থায়ী পাইকারি হাট থেকে দেশের বিভিন্ন বাজারে মাছ বিক্রি হচ্ছে এই বিলের মাছ সুস্বাদু হওয়ায় চাহিদার তুলনায় দামও মিলছে ভালো প্রতি বছর এই হাওরে এই সময় খালো মাছ অনেক বেশি ধরা পড়ে এই বিলও মাত্র এখানে হাকালুকির চারটা পাঁচটা বিল এখানে বর্তমানে চলে পাবিয়া আছে বোয়াল আছে রুই আছে গাগড আছে গাছকাপ আছে সব জাত বিভিন্ন জাতের মাছ আছে চিংড়ি মাছ আছে মনে করেন এই সব মাছ মনে করেন বিলত যে মাছ মিলে না আরে পাবদা মাছ গোয়াল মাছ সাইর মাছ গাগট মাছ মানে বিভিন্ন জাতের মাছ আছে আরো মৎস্য কর্মকর্তা বলছেন কঠোরভাবে মৎস্য আইন প্রয়োগের ফলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি বিপন্ন প্রজাতির অনেক মাছও ফিরে এসেছে আপনার পাবদা গুলসা ট্যাংরা চিতল ফলি আইন মাছ আ কাকালি বহশ্মাস সরপুটি মাছ এগুলো বিলুপ্ত প্রায় প্রজাতির তালিকায় আছে কিন্তু এগুলো এখন বিহরে এখন অনেক বৃদ্ধি পেয়েছে এবছর বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত ও বিল নার্সারি স্থাপন সহ নানা উদ্যোগের ফলে মাছের উৎপাদন 20% বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে এবারে যে বন্যা ছিল দীর্ঘ সময়ের বন্যা এতে পানিও ছিল অন্যান্য বছরের তুলনায় অধিক অধিক বেশি মাছ সময় পেয়েছে প্রজননের বারংবার প্রতিরোধের সুযোগ পেয়েছে আহরণের সুযোগ কম ছিল অপরদিকে সরকারি সহযোগিতা পুরো অবমুক্তির সহযোগিতা ছিল অন্যান্য বসের দ্বিগুণ জেলা মৎস্য বিভাগ জানায় হাকালুকি হাওরে প্রতি বছর চোদ্দ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় হাকালুকি ছাড়াও জেলার কাওয়া হাইল হাওর সহ বিভিন্ন হাওড় বিলে মাছ ধরা হয় নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আবারও বিরতি ফিরছি আরও খবর নিয়ে সাথেই থাকুন আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে বরগুনায় উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কৃষি ডিপ্লোমাধারীরা মঙ্গলবার বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন এই জেলায় উপসহকারী শূন্য থাকলে সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে নিয়োগ প্রক্রিয়ায় বরগুনা জেলার কৃষি ডিপ্লোমাধারীদের অন্তর্ভুক্ত করা হয়নি তাই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে বরগুনা জেলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা এদিকে চাকরি সরকারি করণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজের কর্মচারীরা নেত্রকোনা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা চাকুরি সরকারীকরণে সরকারের প্রতি জোর দাবি জানান এদিকে বরিশালে গ্যাস ও রেল সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে মঙ্গলবার সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডের কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে ভোলায় নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে বরিশালে গ্যাস এনে কারখানা স্থাপন রেল সংযোগ ও পুনর্বাসন ছাড়া রিক্স হকার উচ্ছেদ বন্ধের দাবি জানান মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে চার ব্যাপী আবাসন মেলা মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান রিহাবের চট্টগ্রাম রিজিয়নাল কমিটির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী সংবাদ সম্মেলনে জানানো হয় হোটেল রেডিসন ব্লুতে এবারে মেলায় মোট 59টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে মেলায় স্টল থাকছে 83টি এছাড়া আগামী 9 ফেব্রুয়ারি আয়োজক কমিটির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন ভাইস প্রেসিডেন্ট নুরুন চৌধুরী শাওন সহ অন্যরা উপস্থিত ছিলেন সাভারের আশুলিয়ায় রুবেল দেওয়ান নামে এক ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত চারটার দিকে বাই বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার মরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় নিহত ডাক্তারের গাড়ি চালকের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এলাকাবাসী জানায় নিহত ডাক্তার রুবেল দেওয়ান ভোররাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছড়ে দুর্বৃত্তরা পরে ড্রাইভার গাড়ি থামালে ওই ডাক্তার গাড়ি থেকে বেরিয়ে আসলে তার রহস্যজনকভাবে মৃত্যু হয় নিহতের পরিবার জানায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সাথে চালকও জড়িত রয়েছে পুলিশের দাবি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবার সম্ভাবনার বাংলাদেশের খবর ঝিনাইদহ পলিটেকনিকের তিন শিক্ষার্থী এবার তৈরি করেছে অটোমেটিক হাউস ক্লিয়ার অ্যান্ড লাইফ সেফটি রোবট মানুষের জীবনযাত্রাকে সহজ করতে রোবটটি করবে ঘর গৃহস্থের কাজ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো কিছু করার আশা করছেন ক্ষুদে এই বিজ্ঞানীরা শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মানুষের পাশাপাশি ঘর গৃহস্থের কাজ করবে রোবট এমন ধারণায় তিন মাস আগে রোবট নিয়ে গবেষণা শুরু করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী তিন মাসের গবেষণায় তারা তৈরি করে অটোমেটিক হাউস ক্লিনার অ্যান্ড লাইফ সেফটি নামের এই রোবট খুদে এই বিজ্ঞানীরা জানায় ঘরের তাপমাত্রা অনুধাবন করে ঘরের ফ্যান বা এসির সুইচ অন অফ করার ক্ষমতা আছে রোবটের স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করবে বাড়িতে আগুন ধরলে সিগন্যাল দেবে এবং নিজেই পানি দিয়ে আগুন নেভাবে রোবটটি চলবে সৌর বিদ্যুতের মাধ্যমে রোবটটার মাধ্যমে আমরা অটোমেটিক হাউস ক্লিন করতে পারবো যার দ্বারা মানুষের কোনো নিয়ন্ত্রণ বা কোনো ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করা লাগবে না একটা লাইন ফলো করে বা টাইসের যে আপনার খাট খাটটা আছে এই খাটটা আপনার করবে এখানে আমাদের পাঁচ ধরনের কাজের ভিতরে একটা স্থান আছে মোবাইল বা ল্যাপটপ থেকে যাতে প্রয়োজনীয় কোনো তথ্য বা তাদের কাছে প্রয়োজনীয় আমি কাগজপত্র রাখবো কেউ যাতে তুললে বা নিয়ে গেলে আমি টের পাই জন্য একটা নির্দিষ্ট স্থান আছে সেখানে জিনিসপাতি কেউ যদি নিয়ে যায় তাহলে আমাকে একটা আলাম দেবে ভবিষ্যতে আরও উদ্ভাবন বাড়াতে ইনস্টিটিউটের ডিজিটাল ল্যাবসহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের আসলে আমরা তো স্টুডেন্ট মানুষ আমাদের এই রোবট তৈরি করতে অনেক কষ্ট লেগেছে তো আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের যদি প্রয়োজন মতো কলেজে ল্যাব দেয় তাহলে আমরা আরও কিছু করতে পারি অনেক কিছুই ওদেরকে সহযোগিতা করেছি কিন্তু আমার মনে হচ্ছে যে এটাকে বাস্তবায়ন করতে হলে আরও একটু সরকারি পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে আমরা ভবিষ্যতে এটাকে আরো বড় রূপ বাস্তব রূপ দিতে পারবো সরকারি সহযোগিতা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়তে এই ক্ষুদে বিজ্ঞানীরা অবদান রাখবে বলে আশা প্রতিষ্ঠান প্রধানের রাষ্ট্র সহযোগিতা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়তে যথেষ্ট সহায়ক হবে এবং আমি মনে করি এটা তাদের দেখা দেখি অন্য অন্য ছাত্ররাও উদ্ভাবনীতে এগিয়ে আসবে তরুণ ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি এই রোবটটি এরই মধ্যে স্কুল প্রতিযোগিতা দু হাজার প্রথম ও আঞ্চলিক স্কুল প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে পুষ্পমেলার খবর দিয়ে শেষ করব আজকের নিউজ টোয়েন্টি ফোর দেশ আয়োজন পাবনায় চলছে দশ দিন ব্যাপী পুষ্পমেলা দেশি বিদেশি ফুলের সমারোহ দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মেলায় প্রতি বছর এমন পুষ্পমেলার আয়োজন দাবি সবার হক রানার তথ্য ডেস্ক দেশিবিদেশি হরেক রকম ফুলের সমারোহ হলুদ লাল সহ হরেক রঙের ফুলে সৃষ্টি হয়েছে নান্দনিকতা এ যেন এক টুকরো ফুলের বাগান কেউ এসেছেন ফুল কিনতে কেউ বা উপভোগ করতে এই চিত্র পাবনার খামার বাড়ি মেলা ফুলের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন ফুলপ্রেমীরা শুধু ফুল গাছই নয় রয়েছে ভেষজ ও বনসাই গাছও ব্যস্ত জীবনের মাঝে পুষ্প মেলা শহরবাসীর মনে এনে দিয়েছে প্রশান্তি এমন মেলা যেন প্রতি বছরই হয় দাবি দর্শনার্থীদের সেখানে অনেক নতুন নতুন ফুল দেখা যাচ্ছে যেগুলো আগে দেখে অনেক তো ফুলের এরকম আয়োজন আসলে অনেক দরকার পাবনার মতো একটা শহরে এরকম আয়োজন করেছেন এটা অনেক ভালো একটা উদ্যোগ আমরা চাই যে বরাবর এবারের মতো এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক মেলায় ভালো সাড়া পেয়ে খুশি নার্সের মালিকরা আর বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও মানুষ স্বতঃস্ফূর্ত ফুল দেখছে এবং কিনে নিয়ে যাচ্ছে যাওয়ার মুহূর্তে এবং আগ্রহ খুবই ভালো তো এই আগ্রহ দেখে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি ফুল চাষে উৎসাহ বাড়াতে এই ফুল মেলার আয়োজন বলে জানান কৃষি কর্মকর্তা ফুল চাষে উদ্বুদ্ধ করার জন্য শহরবাসীদের জন্য এই পুষ্প মেলার আয়োজন করা হয়েছে এবং ফুল চাষে এই জেলার সর্বত্র একটা ব্যাপক আলোন তৈরি হয় এই উদ্দেশ্যেই এই পুষ্প আমরা আয়োজন করেছি গেল ত্রিশ জানুয়ারি শুরু এই পুষ্প চলবে আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পাশে থাকবে সুইজারল্যান্ড কক্সবাজারে আলহাবের কাম ক্যাম্প পরিদর্শন শ্রীপুরে সিএনজি অটোরিকশা মালিক হত্যার দায়ে চার জনের ফাঁসি আদালতের রায় পাঁচ যুগ ধরে পরিত্যক্ত লালমনির হাটের বিমানবন্দর চালু করলে বদলে যাবে উত্তরাঞ্চল দাবি স্থানীয়দের চট্টগ্রাম ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত সাত আহত কমপক্ষে ছাপ্পান্ন জন এবং যমুনা নদীতে প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে জয়পুর হাটের বিভিন্ন গ্রাম এখন এ পর্যন্তই আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে